মুস্তাফা কমল আজহারী গ্রেপ্তার করব লাগে। আমি আপনার জানাইছো মুস্তাফা কমল আজহারীর বিরুদ্ধে এতিয়া ভয়ঙ্কর প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে মুসলমান সমাজের লগতে আলিম সমাজ। এবার শেহতীয়াভাবে গরজি উঠা পরিলক্ষিত হয়েছে, যদি মুস্তাফা কমল আজহারীক যদি অতি শীঘ্রে গ্রেপ্তার নকরে তেতিয়াহলে কিন্তু অসমের পরিস্থিতি আরো অধিক ভয়ঙ্কর হয়ে পড়ার পূর্ণ সম্ভাবনা থাকিব বলে ইতিমধ্যে আলিম সমাজে গরজি উঠা পরিলক্ষিত হয়েছে। এই মুহূর্তে আমি সবিস্তারে খবর আপনার মাজলে লো আহিছো আর ইতিমধ্যে আমি আপনার জানাইছো খবর যে অতি শীঘ্রে মুস্তাফা কমল আজহারীক গ্রেপ্তার করক। আর এনেদরে এটা দেখবলে পাওয়া গেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালে আহ্বান জানাইছে আলিম সমাজে মুস্তাফা কমল আজহারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ যদি নকরে তেতিয়াহলে পরিস্থিতি আরো অধিক ভয়ঙ্কর হব। কুরআন হাদিজর অপব্যাখ্যা নকরিবর বাবে ইতিমধ্যে আহ্বান জানাইছে আলিম সমাজে। মন্দিরত সোমোৱাৰ দিনা ইসলাম ধর্মৰ পৰা আঁতৰি গৈছে মুস্তাফা কমল আজহারী আর নাস্তিকলৈ পরিণত হয়েছে মুস্তাফা কমল আজহারী নাস্তিকলৈ পরিণত হয়েছে কমল আজহারী ভণ্ড বলে আখ্যা দিছে আলিম সমাজে। আর আজহারীর বিরুদ্ধে আলিম সমাজ রাজপথলে উলাই বলে শেহতীয়াভাবে সকিয়নি প্রদান করেছে। আমি আপনার জানাইছো খবর যেহেতুকে বিতর্ক সোমাই পড়েছে মুস্তাফা কমল আজহারী বিগত কিছুদিনের পৰা। আর মুস্তাফা কমল আজহারীর বিরুদ্ধে দেখবলে পাওয়া গেছিল যা কালির ভাগত আমি বাতরি সম্প্রচার করেছিল কিদরে মুসলমান সমাজের লগতে ইমামে ইমামে এই কথা উল্লেখ করেছিল যে মুস্তাফা কমল আজহারী ইসলাম নহয় এনেদরে উল্লেখ করেছিল। আর তারপিছত এইবার দেখবলে পাওয়া গেছে মুস্তাফা কমল আজহারীর বিরুদ্ধে সরব হয়েছে আলিম সমাজ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালয় আলিম সমাজে ইতিমধ্যে আহ্বান জানা পরিলক্ষিত হয়েছে আর মুসলমান সমাজের বিরুদ্ধে এবার মুস্তাফা কমল আজহারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ যদি নকরে তেতিয়াহলে পরিস্থিতি আরো অধিক ভয়ঙ্কর হয়ে পড়ার পূর্ণ সম্ভাবনা থাকিব বলে ইতিমধ্যে আলিম সমাজে শেহতীয়াক গরজি উঠা পরিলক্ষিত হয়েছে। আমি জানাইছো খবর যেহেতুকে শেহতীয়াভাবে বিতর্ক সোমাই পড়েছে মুস্তাফা কমল আজহারী আর মুস্তাফা কমল আজহারীর বিরুদ্ধে এবার দিনক দিনে দেখবলে পাওয়া গেছে মুসলমান সমাজের লগতে বিভিন্ন বিভিন্ন ধর্মের রাইজ ইতিমধ্যে সরব হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। কালির ভাগতো দেখবলে পাওয়া গেছিল মুস্তাফা কমল আজহারীয়ে ইসলাম ধর্ম ত্যাগ করব লাগে বলে উল্লেখ করেছিল ইমামে। আর ইসলাম ধর্ম ত্যাগ করলে 5,00,000 টাকা দিয়া হব বলে কোয়া হয়েছিল, কিন্তু তার পিছতে 24 ঘন্টা মার ন যাওতেই কিন্তু এবার আলিম সমাজ গরজি উঠিছে। আমি জানাইছো 24 ঘন্টা নহওতে আলিম সমাজ গরজি উঠিছে আর আলিম সমাজে ইতিমধ্যে এই কথা উল্লেখ করেছে যে অতি শীঘ্রে মুস্তাফা কমল আজহারী গ্রেপ্তার করব লাগে। যদি মুস্তাফা কমল আজহারী গ্রেপ্তার নকরে তেতিয়াহলে কিন্তু পরিস্থিতি পিছলৈ গৈ আরো অধিক ভয়ঙ্কর হয়ে পড়ার পূর্ণ সম্ভাবনা থাকিব বলে আলিম সমাজে ইতিমধ্যে এই কথা উল্লেখ করেছে। আর লগালগে কিন্তু কব লাগিব সমগ্র ঠাইতে সমগ্র অসমতে টুলপার লাগিছে এই খবরক লৈ। আর আমি শেহতীয়াকৈ জানাইছো যে আলিম সমাজে ইতিমধ্যে এই কথা উল্লেখ করেছে যে কুরআন হাদিসৰ অপব্যাখ্যা যাতে নকৰে মুস্তাফা কমল আজহারীয়ে কুরআন হাদিজর যাতে অপব্যাখ্যা নকরে তার বাবে ইতিমধ্যে আলিম সমাজে আহ্বান জানাইছে। যেদিনাখন মুস্তাফা কমল আজহারীয়ে মন্দিরত সোমাইছিল সেই মন্দিরত সোমোৱাৰ দিনাই ইসলাম ধর্মৰ পৰা আঁতৰি গৈছে বুলি ইতিমধ্যে যি আলিম সমাজ আছে এই আলিম সমাজে এই কথা উল্লেখ কৰিছে। আৰু নাস্তিকলৈ পৰিণত হৈছে মুস্তাফা কমল আজহারী নাস্তিকলৈ পৰিণত হৈছে আৰু মুস্তাফা কমল আজহারীক শেহতীয়াকৈ আলিম সমাজে ভণ্ড বুলি আখ্যা দিছে। আৰু আলিম সমাজে আৰু কি কি কৈছে সেয়া আমি আপোনালোকৰ মাজত লৈ আহিছো। কি মুস্তাফা কামাল আজহারী বলে নকব আসলে বন্ড কামাল আজহারী বলে কক। এই বন্ড কামাল আজহারীয়ে আসলতে আমার ইসলাম ধর্মর বিষয়ে কোয়ার কোনো অধিকারই নাই। যেদিনাখন নাকি মন্দিরত সোমাইছে সেইদিনাখন আসলতে এই বন্ড কামালে আমার ইসলামের পর খারিজ হয়ে গেছে। একচুয়ালি এজন বন্ড আর তো ইসলামের বিষয়ে কবলে তার কোনো অধিকার নাই। এই এইটো তাক মই এক নম্বরত কইছো। আর দ্বিতীয় কথা হল এই বন্ড কামাল আজহারী কি কইছে মই আমার অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রীদেবক মই অনুরোধ জানাই কৈছো আপুনি চাই আছে মাননীয় আমার মুখ্যমন্ত্রী সাহাব আপুনি চাই আছে আমার অসমত আমার মুসলিম মাজত তেও এজন বন্ধ মুসলিম হাজি আহি আমার মুসলিমৰ মাজত ডাঙর একটা খিলাফত লগাবলৈ তেও বিচাৰি আছে। তার নামত কেবাটা কেসও রুজু করা হয়েছে কিন্তু আপনার ছত্রছায়াতে না কাবার ছত্রছায়াত তেওঁক এতিয়ালৈকে গ্রেপ্তার হওয়া নাই। মই আপনার বিনম্রতার অনুরোধ জানাই কইছো তাক অতি সোনকালে আপনি গ্রেপ্তার করে জেল হাজত প্রেরণ করে আমার অসমখন নিকা হিসাবে আমাক বসবাস করবলৈ আপনি আমাক অধিকার দিয়ক। আর দ্বিতীয় কথা হল এই বন্ড কামাল আজহারী একটা কথা কইছে নহয়
বন্ড কমল আজহারি আমার মাননীয় বদরুদ্দিন আজমল সাহেবর বিষয়ে তেও আমার এজন পরীক্ষিত আলিম হয় তেওর বিষয়ে তেও কইছে যে তেও কি জানে তেও তাতার লগত বইব এই এটা কিরা পুকর লগত আমার বদরুদ্দিন আজমল সাহেব বইব নাকি এটা পুক হয় এই পুকর লগত বইব আমার মাননীয় মুকি মকিবুর রহমান সাহেবে বন্ড কমল আজহারির লগত অলপ বই এটা ভুলেই করিলে মোর হিসাবত আসলেতে কি তেও যেবিলাক যুক্তি যুক্তি প্রসঙ্গ ধরি আছে আমার হেরিত সোশ্যাল মিডিয়াত এইবিলাক লৈ তার কথাত আমি আমার অসম বাকি আলিম ওলামা সকলক মই অনুরোধ জনাই কইছো যাতে তার কথাত কোনেও কান নিদিয়ে আমার মানুহক আমি নিম্নখাপন মানুহক আমি বুজাই পড়াই রাখিম সিহতে কোনো আজি জানে নামাজ কত আছে রোজা কত আছে আর আমার পূজা করিব লাগে না নালাগে আমার মানুষে জানে যোনে কলেমালা ইলাহা ইল্লাল্লাহ পড়ি মুসলমান হয়েছে তেওই জানে যে ইসলামত কি কি করিব পরা যায় কি কি করিব পরা না যায় কিন্তু মই বন্ড কমল আজহারিক মই হকিয়াই দিছো তুমি যাতে অলপ ঠিক হয়ে থাকা তুমি ইসলাম লই খেলি মেলি নেখেলিবা বন্ড কমল আজহারি তুমি ইসলাম লই খেলি মেলি নকরিবা তুমি নাস্তিক হয়ে গৈছা তুমি আমার ইসলামের বিষয়ে একো নকবা বলি মই তোমাক হকিয়াই দিছো আর আমার বদরুদ্দিন আজমল সাহাবক লই তুমি একটা বাক্য মুখে দিয়ে দিতে পারো নকব বলি মই তোমাক হকিয়াই দিছো বন্ড কমল আজহারি তুমি একটা কীট হয় পতঙ্গ একটা কীট পতঙ্গর বহুত মূল্য আছে কীট পতঙ্গ দিয়ে মানুষে কি মেডিসিন বানায় কিবা কিবা ভাল ভাল বস্তু বানায় তোমাক দি মেডিসিন তো দূরের কথা নকরে মানুষে আর তুমি বদরুদ্দিন আজমলের বিষয়ে তুমি কথা কব আহা তুমি আহা আমার লগত আহা কিন্তু তোমার নিচিনা পোকর লগত মই নবহু মই তোমাক হকিয়াই দিছো তুমি ইসলাম লই তো তো তুমি যদে মদে হেরি হেরি নকরিবা আর মই আর একটা কথা কইছো মই মোর আলিম সমাজক কইছো যে আপনা সকলে এই বন্ড কমল আজহারি এর কথা কোনে কমেন্ট নিদিব আর আজি আমার ছয়গর এজন যুবকে কইছে তো 5 লাখ টাকা দিব তেওক বলে 5 লাখ টাকা দিব হিন্দু ধর্ম গ্রহণকে কিয় সেইটো মই কিন্তু সাপোর্ট করা নাই কিয় 5 লাখ টাকা দিয়ে আমি তো ধর্মান্তর করাম নাকি আর মই কইছো তাক ধর্মান্তর নয় তেও আমার ধর্ম ভালকৈ আহা বলি মই তোমাক কইছো তুমি যেতিয়া আইবা মই তোমাক দাদা বলি মাতিম মই তোমাক সম্মান করিম তুমি ইসলামৰ কানুন মানি চলা ইসলামৰ ভেটিকেইটা মানি চলা নামাজ সুজা ভালকে করা মানুহৰ লগত ভাল ব্যৱহাৰৰে তুমি কথা কোৱা তুমি লেছিয়া তুমি কথা নকবা বলি মই তোমাক হকিয়াই দিছো কামাল আজহারি তুমি কিন্তু লেছিয়া কথা নকবা বলি মই তোমাক কৈছো অন্যথায় তোমার বিপদ অনিবার্য আমি করিব নোৱাৰিলেও আমার আল্লাহ আছে নহয় আমার আল্লাহ তোমাক কিন্তু এদিন চাব তোমাক আল্লাহ এদিন চাব কিমান আহিল নমরুদ আহিল ফেরাউন আহিল আর কিমান কিমান আহিল আল্লাহ রসুলের লগত লাগিছিল একো করিব পৰা নাই ইসলাম আমার আল্লাহ আছে আল্লাহ রাখব যিকোনো মানুষের যিকোনো ধর্ম করার অধিকার আছে দে বন্ড কামালে যদি ইয়ার পিছতো যদি ধারাবাহিক হিসাবে এনেকুৱা করে আমি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দেবর পৰা আমি এটা পরামর্শ বিচারিম তেওক যদি অনতি পরমে গ্রেপ্তার করে যদি জেল হাজত হাজতলৈ প্রেরণ নকরে আমার যিমান যিমান ফসাদ যিমান যি হব তার কারণে দায় আইন প্রশাসন এইটো কথা মই কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী দেবক মই মই অনুরোধ জনাই কইছো আমি কিন্তু ওলাই আহিলে পরিস্থিতি ভয়াবহ হব তেতিয়া কিন্তু আপনি আমাক দুঃখী বলি নকব আমি পরিস্থিতির শিকার হয়ে আছো কিন্তু এতিয়ালৈকে আমি কিন্তু ওলোৱা নাই আমি উলালে কিন্তু অসুবিধা হয়ে যাব আমি আলিম উমাজ আমি আল্লাহর বাহিরে কাকো ভয় নকরো জেল মানুষের কারণেই হয় জেল মানুষের কারণেই বনাইছে কিন্তু এজন আমার ধর্মীয় মানুষে আমার ধর্মের উপরে আঘাত করিব সেইটোর বিচার আপনার সকলে নকরি সেইটো প্রতিবাদ করবলৈ গৈ যদি আমি শহীদ হবলগা হয় আমি কাফনের কাফন মূরত বান্ধি আমি লই উলাই যাম তেতিয়া কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী দেব আমাক দুঃখী বলি নকব হে তার আগতেই অনুরোধ জানাইছো আমার মাননীয় মুখ্যমন্ত্রী দেব আপনি তেখেতক অলপ ঠিক করক আপনার মই হাত জোর করি মই অনুরোধ করি কইছো মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনি মুস্তফা খামালক অলপ হেরি করক আপনার প্রচেষ্টাত আপনি অলপ ঠান্ডা করক নহলে আমি আলিম সমাজ ওলালে অসুবিধা হব তোমাক হকিয়াই দিছো ইয়ার পিছত আর মই নকও তুমি যদি লাগিব খোঁজা মই কিন্তু লাগিম তোমার লগত
তোমাক মই হকে দিছো মই লাগিবলৈ রাজি আছো তুমি আজহারি হইছা ন ইয়ার বাপেকর টাকা থাকিলে করবাত পড়িব পড়া যায় মোর বাপেকর টাকা অল্প কমাইছিল মই মহিমারিত পড়িছো গম পাইছা না নাই মই আলিম হইছো এনাই মই আলিম হওয়া নাই তুমি কি বলি ভাবিছা তুমি কিবা ভাবিছা নেকি তোমাক মই হকিয়াই দিছো তুমি জদে মদে কথা নকবা কোরআন হাদিস লৈ কথা নকবা কোরআন হাদিসৰ অপব্যাখ্যা নকৰিবা কোরআনত দুর্গা পূজার বিষয়ে তুমি বহা না মুসলমানে পূজা করিব লাগে নোৱাৰিলা তোমার এক লাখ এক কোটি টাকা কত গল খণ্ড তোমার এক কোটি টাকা কত গল দিব নোৱাৰিলা কুকুরের নিচিনা নেচর তলে দি মুহূর্ত দি পুলিশের হতে তুমি উলাই গলা বন্ধ ভাবা ভাবিবা তুমি কিন্তু তোমার অসুবিধা হবে এত সময়ত আল্লাহ কিন্তু অসুবিধা করিব আর মই অসমবাসী রাইজক মই করজরে অনুরোধ জানাই কই আছো আপনা সকলে বন্ধ কামাল আজহারির যাক ভিডিও পাব যা কথা পাব আপনার সকলে লগে লগে সেইবিলাক আনফলো করে দিব তার তার কথা আপনার সকলে নুশুনিব আর আপনার সকলে মসজিদত যাওক মুসলমান সকলে মসজিদত যাওক হিন্দু সকলে মন্দিরত যাওক কবলগে একো নাই কিন্তু কোনে কারো ধর্ম লৈ কোনো কথা কর অধিকার নাই মই কৈছো কারো কোনো ধর্মক লৈ কথা কর অধিকার নাই বন্ধ কামাল আজহারি তুমি অলপ ভালকে থাকা তুমি মই কৈছো তোমার সরু ভাইটি হিসাবে কৈছো আসলতে মই তো তোমার ভাইটি নহয়ে আল্লাহ মোক গজব দিব যদি মই তোমার ভাইটি হও তোমার বাপেক ভাল মানুষ আছিল তোমার দাদাই তোমাক কাফির বলে ফটো তুমি তো কাফির কেতিয়াও হৈ গৈছা তুমি এতে মুসলিম মুসলিম বলে দাবি নকৰিবা তুমি কাফির হৈ গৈছা এটা কথা হল তুমি কাফির কাফিরে হৈ থাকা অসুবিধা নাই যদি তুমি সংযত হৈ যদি কলেমা রি কলেমা পড়ি যদি তুমি সোশ্যাল মিডিয়াত দিয়া মই তোমাক গৈ আমার অসমর জাতীয় যোনটো গামোচা মই তোমাক পিন্ধাই মই তোমাক হুজুর হিসাবে সালাম মুসাফা করি তোমার ওসরের পর মই আহিম কিন্তু দ্বিতীয় কথা কইছো তুমি কোরআন হাদিস লৈ খেলি মেলি নকৰিবা ধন্যবাদ অসমবাসী রাইজক আমি অনুরোধ জানাইছো আপনা সকলে এইবিলাক বাদ দিয়ক এই বন্ধর কোনো পেজ নাচাব বন্ধর কোনো কথা আপনার সকলে নাচাব বলে মই অনুরোধ করছি।